জসীম সৈকত আপনি লিখেছেন আমি মনে করি আমার হৃদয় অনেক কঠিন হয়ে গেছে মোনাজাতে কান্না আসে না কোনো দুঃখজনক ঘটনা ঘটলে সেটার জন্য মনে দুঃখ অনুভব করি না এসব কিছুর অবশ্য কিছু কারণ আছে তাহলে আমি কিছু মানুষ দ্বারা প্রতারিত হয়েছি এ থেকে উপায় কি কেউ আপনাকে প্রতারণা করলে সে আপনার ক্ষতি করতে পারেনি সে নিজের ধ্বংসটিকে এনেছে বিধায় আপনি তার কারণে মন খারাপ করবেন না এবং মনে রাখবেন যে আপনার যে হক সে নষ্ট করেছে এর পাই পাই করে আপনি আল্লাহর কাছে বুঝে পাবেন সব কিছু আপনার জন্য জমা আছে বিধায় মন খারাপ করার কোনো কারণ নেই এবং এর জন্য আপনি নিজের ক্ষতি করতে পারেন না বরং আল্লাহ তালার সাথে আপনি সম্পর্ক সুনিবিড় করার চেষ্টা করুন এবং বিভিন্ন ওলামায়কলামের সান্নিধ্য থেকে আপনি কাউন্সিলিং নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার অবস্থার সংশোধন হবে আশা করছি আব্দুল